জয়েন্ট ফ্রেন্ড আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এ ইউবি যেটা আলোচনা করে করে নিয়েছি কিন্তু এ এবি এ বি অর্থাৎ আর্ম বেঞ্চের ঠিক আছে কী কী সিলেবাস আর কত মার্কস পেতে হবে কী কী কোয়েশ্চেন আসবে সে নিয়ে আলোচনা করছে দেখুন আমাদের এখানে বলা আছে প্রথমেই যে আমরা জি কে জেনারেল নলেজ থেকে দশ নম্বর কোশ্চেন আসবে তার মধ্যে চাপ পেতেই হবে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে আপনাকে চার নম্বর অবশ্যই চল্লিশ পার্সেন্ট মার্কস তুলতে হবে তার জন্যে এবি আর ইউবি কম্পিউটার যেসব সিলেবাসটা আছে সেম ঠিক আছে আপনাদের বেসিক কম্পিউটার নলেজটা থাকতে হবে এম এস ওয়ার্ডের কাজটা জানতে হবে এম এস এক্সেল এম এস অফিসের যেসব আছে টুলসগুলো সেগুলো জানতে হবে আর তাছাড়া সুজব সুজন এসব ব্যাপারগুলো জানতে হবে প্রিন্ট করা তাছাড়াও আমাদের কিছু পুলিশের সফটওয়্যার আছে এমটিও তাছাড়া পিপিএম এসব ব্যাপারগুলো জানতে হবে ঠিক আছে ইমেল ওয়েবসাইটের ব্যাপারে একটু জানতে হবে এইটুকু নলেজ জানার দরকার তার রিপোর্ট রাইটিং যেটা আসবে রিপোর্ট রাইটিংও আপনার দশ নম্বর আছে এই দশ নম্বরের মধ্যে চার নম্বর পেতে হবে ঠিক আছে কী কী রিপোর্ট রাইটিং থেকে আসবে সেটা মিসলেনিয়াস ইনকোয়ারি বা প্রসেডিং উইথাউট বুক থেকে সরি এটা হচ্ছে তিরিশ নম্বর তার মধ্যে বারো নম্বর পেতে হবে আপনাকে বলেছি রিপোর্ট রাইটিং বিভিন্ন ধরনের ভিজিলেন্স ইনকোয়ারি হতে পারে হতে পারে আপনার ইনকোয়ারি রিপোর্ট ফোডারিং রিপোর্ট তাছাড়া বিভিন্ন ধরনের যেসব কেসগুলো আছে হয় সুরতালও দিতে পারে আপনাদেরকে ঠিক আছে ইনভেস্টিগেশন এসব ব্যাপারগুলো তারপরে যেটা বললাম ল অ্যান্ড প্রসিডিওর ল অ্যান্ড প্রসিডিওর থেকে আমার বেশি কোয়েশান থাকবে না ইউবির নয় যেহেতু আমরা ইউবির অফিসার হচ্ছেন না যে তার জন্য আমার বারো পার্স বারো পেতে হবে তিরিশের মধ্যে কী কী থাকবে পাওয়ার অ্যান্ড প্রসিডিওর রেগার্ডিং ঠিক আছে আপনার কিছু থাকবে ধারা যেমন হচ্ছে আপনার ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি এসব ব্যাপার কোয়েশানগুলো থাকবে তাছাড়া জেনারেল প্রসিডিওর সার্চ একশো সার্চ অ্যান্ড ওয়ারেন্ট এগুলো আপনাদের এবি যারা আর্ম ব্রাঞ্চে থাকবেন তাদের পারবেন তাছাড়া ওয়ান ফোরটি ফোর এইটা অবশ্যই থাকবে ওয়ান ফোরটি ফাইভ এগুলো জানবেন ঠিক আছে তো ইন্ডিয়ান পিনাল কোড থেকে আপনার কী কী থাকবে ইন্ডিয়ান পিনাল কোড থেকে আপনার থাকবে এখানে দেখুন আইপিসির কিছু কোয়েশ্চেন থাকবে যেমন হচ্ছে নাইনটি সিক্স থেকে একশো ছয় পর্যন্ত জেনারেল অ্যাক্সাস তারপরে অ্যাগেন্স পাবলিক পাবলিকের সঙ্গে যেসব টান কোয়ালিটি থাকবে ওয়ান ফোরটি ওয়ান অর্থাৎ কী বলবো আমার দাঙ্গা হাঙ্গামা এইসব ব্যাপারগুলো থাকবে ঠিক আছে অফেন্সিভ অ্যাগেনস্ট হুইম্যান বিডি বা সুইসাইড ডাউরি ডেট এসব ব্যাপারগুলো থাকতে পারে ঠিক আছে তাছাড়া আপনার থিপ রবারি এইসব ব্যাপার থাকতে পারে তার জন্য ধারা কী কী থাকতে পারে আপনার এই যে দেখে নেন পুলিশ অ্যাক্টের এইটটি ফোর সিক্সটি ওয়ান থেকে কিছু মাইনর অ্যাক্ট থাকে গ্যাম্বলিং অ্যাক্ট থাকে বিসিএল অ্যাক্টটা আমাদের নেই ঠিক আছে আমি অ্যাকটা অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে সোশ্যাল ভ্যালু ওয়ারনেস থেকে কিছু কোয়েশ্চেন থাকবে পুলিশ অর্গানাইজেশন পুলিশের অ্যাটিটিউড পুলিশের ব্যবহার আর মানুষের সাথে কীভাবে করতে হবে হিউম্যান রাইটস প্রোটেকশান এই ব্যাপারগুলো থাকে তাছাড়া অ্যাগেনস্ট মহিলাদের জন্য কী কী রুলস আছে সেই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে তারপরে আমরা বিভিন্ন ধরনের কমিউনিজম ব্যাপার থাকে পুলিশ প্রোডাকশানের ব্যাপার থাকে এসব ব্যাপারগুলো থাকবে এই নিয়ে একটা আমি অবশ্যই কিছু সাজেশান আছে সাজেশনগুলো আমি দিয়ে দেবো এটা সিলেবাস আলোচনা করছি তারপরে ড্রাগস অ্যান্ড হিউম্যান ট্রাফিকের নিয়ে কিছু কোয়েশান থাকবে ড্রিল অ্যান্ড থিওরিটিক্যাল থাকে এবার ড্রিল কী কী থাকে আইডি টেকনিক্যাল তারপরে আপনার ড্রিলের থেকে আরও কিছু থাকে যেমন বিভিন্ন ধরনের নললেথাল যেসব আছে যেমন টিআর গ্যাস টিয়ার স্মুস গ্যাট স্টার গেনেট স্টানলে গ্রেনেড এসব ব্যাপারগুলো কত সময় ডিলে রাখা হয় কত সময়ের মধ্যে ফেলতে হয় কী গ্যাসে কতটা বিরোয় কতক্ষণ থাকে এসব ব্যাপারগুলো থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে প্র্যাকটিক্যাল থাকবে আমরা দশ নম্বর তার মধ্যে চার পেতে হবে ওয়েপেন থিওরি থাকবে ওয়েপেন থিওপি থেকে এস এল আর থ্রি নোট থ্রি পিস্তল নাইন এম এম এ কে ফোরটি সেভেন এসব ব্যাপারগুলো থেকে কোশ্চেন মানে যেসব মেশিন আছে মেশিন গান থেকে কোয়েশ্চেন থাকবে তার মধ্যে পাশে দুই থাকবে ঠিক আছে ওয়েপেন থে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল আপনাদের জানেন পাঁচ আছে তার মধ্যে দুই দিতে হবে এসব ব্যাপার কোয়েশ্চেন থাকবে আর বাকিটা আপনাদেরকে একটা আমি ওই সিলেবাস আছে সিলেবাস ভিত্তিক এবি আর ইউ বি দুটোই একদম প্রিন্টেড করা দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আমি ব্যস্ততার মধ্যে ভিডিও করছি